আমার নাম ব্র্যান্ড ফ্ল্যাঙ্গিং। আমি মেরিকান দূতাবাসের সাথে পাবলিক ডিপ্লোমেসি সেকশনে কাজ করি। আপনি তো বেশ কিছুদিন হলো বাংলাদেশে কাজ করছেন, আমেরিকায় আপনার বেড়ে ওঠার গল্পটা জানতে চাই। ধন্যবাদ আপনার প্রশ্ন। হ্যাঁ, আমি বাংলাদেশে এসেছি ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের জন্য এসেছি কার্থেজ মিজোরি থেকে। খুব ছোট শহর ডাক এড়ছে, শুধু 10,000 জনগণ আছে। আমি ওয়াশিংটন লি বিশ্ববিদ্যালয়ে গিয়েছি, যখন আমি অর্থনীতি ও আন্তর্জাতিক রাজনীতি সম্পর্কে পড়েছি। যখন আমি ওয়াশিংটন লিয়ে গিয়েছি, আমার প্রথম সময় পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাথে আছে। আমি জাম্বিয়াতে গিয়েছি ইন্টার্ন হিসেবে, মেরিকান দূতাবাস জাম্বিয়াতে। এই সময়ের পরে আমি বুঝেছি যে আমি মেরিকান কূটনীতিক হতে চাই। তাই বিশ্ববিদ্যালয়ের পরে আমি আফ্রিকাতে ফিরেছি পিস কোর ভলান্টিয়ার হিসেবে। খুব গুরুত্বপূর্ণ ও পিস কোরের সাথে যে আপনি উঙ্গ সংস্কৃতি সম্পর্কে শেখান। এই কারণে আমি অনেক নতুন জিনিস শিখেছি আফ্রিকা থেকে ও বেঙ্গল থেকে। এখন আমি খুব খুশি দক্ষিণ এশিয়াতে থাকি। বাংলাদেশ আমার জন্য আমার প্রথম সময় দক্ষিণ এশিয়াতে। আপনি বাংলাদেশে কেন আসতে চাইলেন? আমি মনে করি যে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের ইতিহাস অনেক মিল আছে আমাদের স্বাধীনতা সময়ের সাথে। এই কারণে যখন আমি বাংলাদেশ সম্পর্কে পড়া শুরু করেছি, আমি বুঝেছি যে বাংলাদেশ জনগণ সিদ্ধান্ত করেছেন যে স্বাধীনতা উঙ্গদের জন্য খুব গুরুত্বপূর্ণ, যেমন মত প্রকাশের স্বাধীনতার সাথে। স্বাধীনতা খুব গুরুত্বপূর্ণ গণতন্ত্রের জন্য, উঙ্গদের জীবনের জন্য, উঙ্গদের সমাজের জন্য। এই কারণে আমি মনে করেছি বাংলাদেশ খুব আগ্রহ এক দেশ আমার জন্য। এই আমি আশা করি যে আমি বাংলাদেশে যেতে পারি। বাংলাদেশ সম্পর্কে আপনি এখন পর্যন্ত কি কি জানতে পারলেন? যখন আমি ওয়াশিংটন ডিসিতে থাকছি আমার বাংলা ভাষা ক্লাসের জন্য, একসাথে আমরা জ্যাকসন হাইটসে গিয়েছি। জ্যাকসন হাইটস আমার জন্য ছোট বাংলাদেশের মতো। আমরা ফুচকা খেয়েছি জ্যাকসন হাইটসে, আমরা রাস্তাতে হাঁটেছি। এই নিউ ইয়র্কে আমি বাংলা ভাষা ব্যবহার করেছি। আমি অরংয়ে গিয়েছি, আমার প্রথম পাঞ্জাবি। আমি যুক্তরাষ্ট্রে খেঙেছি, বাংলাদেশে খেঙেনি। যখন আমি বাংলাদেশে এসেছি, আমি বুঝেছি আপনার সংস্কৃতি খুব বড়, খুব আগ্রহজনক। শুধু ভাষা না, পতাকা, আমি বাংলা গান গাই গানের সাথে। তাই এই কারণে আমি আশা করি যে আমার 2 বছরের সাথে আমি অনেক জিনিস বাংলা সংস্কৃতি সম্পর্কে শিখব। তো বাংলাদেশে আসার আগে আপনার বাংলাদেশ নিয়ে কী ধারণা ছিল এবং আসার পর সেটা কীভাবে বদলিয়েছে? যখন আমি ঢাকাতে এসেছি, আমি দেখেছি যে ঢাকা শহর খুব আন্তর্জাতিক শহর। আমাদের জনগণ নিউ ইয়র্কে খুব ব্যস্ত, খুব টেরিটরি। ওনারা অনেক জিনিস একই রকম সময় মনে করেন। আমি মনে করি যে একই রকম জিনিস নিউ ইয়র্ক থেকে ডাকাতে, জনগণ ডাকাতে খুব ব্যস্ত, খুব টেরিটরি। কিন্তু আমি এই জিনিস ভালোবাসি। মাঝে মাঝে সন্ধ্যায় আমি গোসন ধুয়ে হাঁটি, আলো অ্যাডভার্টাইজমেন্ট থেকে, একই রকম জিনিস আমার জন্য টাইমস স্কোয়ারের জন্য। আমিও দেখেছি যে ঢাকা অনেক ভঙ্গ আছে। আমি ওরিওস ভালোবাসি যুক্তরাষ্ট্র থেকে। আমি দেখেছি যে বাজার ঢাকাতে গোসঙ্গে ওরিওস আছে, ঢাকা অনেক কীরকম খাবার আছে। যখন আমি আফ্রিকাতে থেকেছি, আমি অনেক কীরকম খাবার মিস করেছি। কিন্তু আমাদের এই সমস্যা নাই বাংলাদেশে। বাংলাদেশের সবচেয়ে বড় শক্তির জায়গাটি কি আপনার চোখে? আমি ইতিমধ্যে দেখেছি যে বাংলাদেশিরা খুব আন্তরিক। শুধু আমার সহকর্মী দূতাবাস থেকে না, রিক্সায়ের সাথে, গাড়ি চালকের সাথে, জাঙ্গগং ফার্মেসিতে, বাজারতে, সবসময় ওনারা বলবেন শুভ সকাল, সালাম আলাইকুম, কেমন আছেন। এই জিনিস খুব গুরুত্বপূর্ণ বিদেশের জন্য, কারণ আমার ইতিমধ্যে লেগেছি খুব 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 খুশি বাংলাদেশে। এদেশে এসে আপনি আমেরিকার কোন জিনিসগুলো সবচেয়ে বেশি মিস করছেন? আমার পরিবার, আমার মা, আমার বাবা, আমার ছোট বোন। আমার পরিবার মিসৌরি থেকে, তাই আমাদের টাইম ডিফারেন্স বড় ঘন্টা। কিন্তু আমিও মনে করি যে বাংলাদেশি অনেক দায়িত্ব উনাদের পরিবারের জন্য। আমি দেখেছি দূতাবাসে যখন আমার সহকর্মী সমস্যা উনাদের পরিবারের সাথে ও উনাদের বন্ধু পরিবারের সাথে সঙ্গে সঙ্গে উনারা এই সমস্যা সাহায্য করবেন। আমার ছোট শহর মিসৌরি থেকে আমাদের একই রকম জিনিস আছে। ও, আপনার বাংলা কিন্তু খুবই চমৎকার। আপনি এত কম সময়ের মধ্যে এটা কিভাবে শিখলেন? আমার খুব ভালো শিক্ষিকা আছে যুক্তরাষ্ট্রে। আমি বাংলা ভালোবাসি, মাঝে মাঝে বাংলা আমার জন্য একটা কৌতুক। আমি কথা বলতে চাই, আমি কথা বলতে পছন্দ করি, মাঝে মাঝে পড়া আমার জন্য একটা কৌতুক। কিন্তু আজ আমি খুব খুশি, কারণ আমি স্বাধীনতা তুমি পড়ব। স্বাধীনতা তুমি, রবি ঠাকুরের অজোর অবিনাশী গান। স্বাধীনতা তুমি, কাজী নজরুল, জ্যাক রাচুলের বাবরি তোলাঙ্গ, মহান পুরুষ সৃষ্টি সুখের উলাসে কাপা।
have some shedding of the winner. Yeah. Oh, thank you.